হ্যালো এন্ড ওয়েলকাম টু HCDP প্রিমিয়াম লেকচার। তো আজকে আমরা কোর্সে দেখি 22.1 এর আমরা সেকেন্ড এবং লাস্ট পার্ট করতে চলেছি। তো এই পার্টের মধ্যে আমরা কোর্সে দেখি 22 এর অলরেডি আমাদের যে 1 থেকে 8 অবধি অঙ্ক ছিল সেগুলো আমাদের করানো হয়ে গেছে এখানে। সো এখানে 9 থেকে 14 অবধি আমাদের যে 14 অবধি যে অঙ্ক প্রবলেমগুলো বাকি আছে সেই প্রবলেমগুলো এই ভিডিওতে আমরা সলিউশন করব। তো শুরু করছি আমরা প্রবলেম নাম্বার নাইন। ওকে, সো প্রবলেম নাম্বার নাইন বলেছে যে একটা স্কেল পেন্সিলের সাহায্যে একটা ত্রিভুজ আঁকি। তো প্রবলেম অ্যাজ ইট ইজ ওপর দিকে পেয়ে যাবে, যারা ইংলিশ ভার্সন থেকে দেখছে তারা ইংলিশ ভার্সনে পেয়ে যাবে উপরে। ওকে, সো বলছে স্কেল পেন্সিলের সাহায্যে একটা ত্রিভুজ ABC আঁকি এবং শীর্ষবিন্দু থেকে তাদের বিপরীত বাহুর উপর তিনটি লম্ব আঁকি, পারপেন্ডিকুলার আঁকি। ওকে, সো আমি ফার্স্টে শুরু করছি ত্রিভুজটা দিয়ে। সো এখানে যেহেতু কোনো মেজারমেন্টস বলে দেয়নি, সো এখানে আমরা র্যান্ডামলি একটা যে কোনো ডেটা ধরে নেব। সো আমি ধরে নিচ্ছি ত্রিভুজটার যে বেস আছে, ত্রিভুজটার বেসটা হচ্ছে কত, ত্রিভুজটার বেস হচ্ছে 8 সেন্টিমিটার আমি ধরে নিচ্ছি সাপোজ। সো ত্রিভুজটার বেস যদি আমি 8 সেন্টিমিটার ধরে নিলাম, তো এটা 8 সেন্টিমিটার। সো 8 সেন্টিমিটারের মিড পয়েন্ট হচ্ছে কত, মিড পয়েন্ট হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, সো এখানে 4 সেন্টিমিটার একটা ছোট্ট করে মার্ক করে রাখলাম। সো এটা হচ্ছে আমাদের বেস। ওকে, তো এবার আমি ধরে নিচ্ছি এটা আমি লিখে দিলাম 8 সেন্টিমিটার। এবার আমি ভূমি, এবার আরেকটা সাইড আমি ধরে নিচ্ছি সাপোজ 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বা এনিওয়েজ, তো যা ইচ্ছা ধরে নিতে পারো তোমরা এখানে। তো আমি এখানে 6 সেন্টিমিটার যদি ধরে নিই, 6 সেন্টিমিটারের হাফ পয়েন্ট হচ্ছে 3, তাহলে 3-তে একটা ছোট্ট করে মার্ক করে রাখবে। ওকে, তাহলে এটা হচ্ছে কত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। এবার রিমেনিং এই দুটো পার্টকে 6 সেন্টিমিটার, সো রিমেনিং এই দুটো পার্টকে জয়েন করে দেবে। সো জয়েন করার সময় একটা জিনিস মনে রাখবে যে এদের মাঝে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা কতটা। তো এখানে দেখা যাচ্ছে অলমোস্ট 7 সেন্টিমিটার হচ্ছে এদের মাঝখানে ডিস্টেন্স। সো 7 সেন্টিমিটার যদি ডিস্টেন্স হয় এদের মাঝখানে, তাহলে এদের গ্যাপ হচ্ছে কত, 3.5 সেন্টিমিটার। সো আমি তিনটে সাইড নাম দিয়ে দিলাম, এটাকে নাম দিলাম কি A, এটাকে নাম দিলাম B, এটাকে নাম দিলাম C। ওকে, সো কোয়েশ্চেনে তোমরা দেখতে পাচ্ছ বলেছে ABC থেকে যথাক্রমে তার অপোজিট, যেমন এর অপোজিট সাইড কি BC বাহু, বি এর অপোজিট হচ্ছে AC বাহু এবং সি এর অপোজিট হচ্ছে কি AB বাহু। তো আমাদের এখানে বলেছে A থেকে যথাক্রমে AB-র উপর AP একটা লম্ব অঙ্কন করো। সো লম্ব অঙ্কন করার কথাটা মানে হচ্ছে A পয়েন্ট থেকে এর মিড পয়েন্টে যেটা আছে, সো মিড পয়েন্ট এখানে আমরা অলরেডি মার্ক করে রেখে দিয়েছি, মিড পয়েন্ট অবধি একটা লাইন আমরা ড্র করে দেবো, মিড পয়েন্ট অবধি আমরা একটা লাইন ড্র করে দিলাম। তাহলে এটাকে নাম দিয়ে দিলাম পি, এপি। তারপর বলছে যে বি বিন্দু থেকে আমাদের এসির ওপর, বি এর অপোজিট হচ্ছে AC, তো AC-র ওপর আমাদের কি টানতে হবে, AC-র ওপর টানতে হবে BQ, আর সি বিন্দু থেকে টানতে হবে কি, সি বিন্দু থেকে তার অপোজিট টানতে হবে CR। সো আমি সি থেকে টেনে নিচ্ছি, অপোজিট পয়েন্টে ওপর টানছি, মিড পয়েন্টে যেখানে আমরা অলরেডি মার্ক করে রেখেছি সেখানে, তো এটা হচ্ছে CR। আর বি থেকে ছেদ করব যেটা আমাদের মিড পয়েন্ট আছে, সো এখান থেকে আমরা যদি করি এই যে মিড পয়েন্ট, এইটা মিড পয়েন্ট এখানে মেনশন করা আছে, সো বি থেকে যদি আমরা অলরেডি করি, তাহলে এটা দেখতে পাচ্ছ কোন বিন্দুতে ছেদ করছে, এটা ছেদ করছে হচ্ছে BQ। ওকে, সো আরেকবার অঙ্কটা বলে দিই, এ বিন্দু থেকে তার অপোজিট বাহুর মিড পয়েন্টে যখন ছেদ করলাম, বি বিন্দু থেকে, বি থেকে ছেদ করলাম তার অপোজিট বাহু মানে অর্থাৎ AC-র মধ্যে হচ্ছে BQ-তে, আর সি থেকে তার অপোজিট বাহু AB-র মধ্যে ছেদ করলাম আর পয়েন্টে, এরা সবাই একটা সার্টেন বিন্দুতে এসে ছেদ করছে। ওকে, তাহলে ডেফিনেটলি এখানে তোমাদের পোস্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে যে দেখি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে কিনা, মানে কোনো পয়েন্টে টাচ করছে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি টাচ করছে একটা সার্টেন পয়েন্টে, সো এই পয়েন্টের একটা নাম দিতে হবে সাপোজ ও। তাহলে হ্যাঁ, এখানে কনক্লুশনে তোমরা লিখবে এখানে হ্যাঁ অবশ্যই একটা বিন্দুতে ছেদ করছে, এবং কোনো বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটির নাম কি, সেই বিন্দুটার নাম একটা নাম দিয়ে দিলে ও, ব্যাস দ্যাটস অল। তো এই হচ্ছে প্রবলেম নাম্বার 9। ওকে, সো চলে আসছি আমরা নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 10। তো স্টার্ট করা যাক আমাদের নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 10। ওকে, তো প্রবলেম নাম্বার 10 বলছে সেট স্কোয়ারের সাহায্যে ABC একটা সমকোণী ত্রিভুজ আঁকি, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি যার অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল বি কি করে বুঝলাম, ABC-র মিড পয়েন্টে বি আছে, সো অ্যাঙ্গেল ABC মানে হচ্ছে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি। এবার বলছি বি থেকে অতিভুজ AC-র ওপর একটা লম্ব আঁকি এবং ABC
बिंदु থেকে বিপরীত বাহুগুলোর উপর তিনটি লম্ব কোন বিন্দুতে মিলিত হচ্ছে কিনা দেখি এবং সেই বিন্দুটা থেকে মানে সিমিলার একই করতে বলেছে আগের অঙ্কটার মতই করতে বলেছে খালি পার্থক্য হচ্ছে এখানে এটা রাইট অ্যাঙ্গেল সো রাইট অ্যাঙ্গেলের জন্য আমরা এই সেট স্কয়ারটি ইউজ করব ওকে সো যখন এই সেট স্কয়ারটা আমরা ইউজ করছি ওকে তো এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সেট স্কয়ার তো আমি এখানে অলরেডি স্টার্ট করে দিলাম এটা দিয়ে আঁকা এটা হয়ে গেল হাইট মানে যেটাকে আমরা বলি লম্ব মোর দ্যান 10 সেমিটার এটা হচ্ছে বেস আর তলার দিকে থাকছে হাইপোটেনিয়াস তলার দিকে সরি এটা হচ্ছে সাইড এটা হচ্ছে হাইপোটেনিয়াস আর এটা হচ্ছে বেস বেস মানে হচ্ছে ভূমি তো এবার আমরা এটাকে যে বিগুলো যেটা আছে মানে এই পয়েন্টগুলোকে একটু অ্যাড করে দিলাম কারণ সাইডগুলো যেগুলো আছে সাইডগুলো একটু এজগুলো পুরো কর্নার নয় তো একটু বড় করে অ্যাড করে দিলাম সো এটা হচ্ছে পারফেক্ট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সো এটাকে ছোট করেও করা যায় বাট আমি একবারে বড় দিয়ে করে দিলাম সো এটা অ্যাডজাস্টমেন্ট গুলো তোমরা একটু করে নেবে এনিওয়েজ সো তিনটে পয়েন্ট নাম দিলাম এবিসি সো এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেল বিটা হচ্ছে কত ডিগ্রি এটা হচ্ছে 90 ডিগ্রি এবার বলছে বি বিন্দু থেকে অতিভুজের উপর এসির উপর একটা লম্ব অঙ্কন করি সো লম্ব অঙ্কন করি মানে কি টোটাল ডিস্টেন্সটা দেখে নাও কতটা আছে এটা সো আমরা যদি স্টার্ট করি পয়েন্টগুলোকে আগে একটুখানি ফুটো করে দিই তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে তো মোটামুটি অলমোস্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যারাউন্ড 13.3 সেন্টিমিটার সো অলমোস্ট 13 পয়েন্ট যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এর মিড পয়েন্ট হচ্ছে অ্যারাউন্ড 6.6 সেন্টিমিটার তো এই জায়গাটা 6.6 মানে হচ্ছে অ্যারাউন্ড এই জায়গাটা তো এর উপর থেকে লম্ব একটা টেনে দিলাম এটা হয়ে গেল লম্ব যেটা আমাদের অ্যাজ ইট ইজ বলেছে বি বিন্দু থেকে অতিভুজের উপর অতিভুজ এসির উপর একটা লম্ব অঙ্কন করলাম এই লম্বটার নাম দিয়ে দিলাম হয়তো সাপোজ পি নাম দিলাম এবার বি বিন্দু এবং তিনটি করে লম্ব এবার অপোজিট বিন্দু থেকে এগুলোতে উপর আমাদের লম্ব অঙ্কন করতে হবে সো লম্ব মানে এটা হচ্ছে অ্যারাউন্ড 6.5 তো 6.5 এর হাফ যদি ডিস্টেন্স নিই আমাদের তাহলে অ্যারাউন্ড পড়বে 3.2 বা কাছাকাছি 3. তো এই জায়গাটা তো আমরা এর অপোজিট সাইড থেকে এই পয়েন্টটাকে যোগ করে দিলাম আর এই পয়েন্টটার সাথে এর মিড পয়েন্ট নিলাম সো এর পয়েন্টটার সাথে মিড পয়েন্ট এর মিড পয়েন্ট অ্যারাউন্ড এই জায়গাটাই হবে সো যদি আমরা জয়েন করি সো আলটিমেটলি এখানে একটা পয়েন্টে ছেদ করছে এটা নাম দিলাম পি কিউ এটা নাম দিলাম আর সো এখানেও সেম একটা পয়েন্টে জয়েন করছে যে পয়েন্টের নাম ও সো কনক্লুশনে বলা যেতে পারে এটাও সেই একই বিন্দুতে ছেদ করে এবং সেই বিন্দুটা হচ্ছে ও ওকে সো চলে আসছি আমরা প্রবলেম নাম্বার 11 তো চলে আসছি আমরা নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার 11 প্রবলেম নাম্বার 11 কি বলছে পি 11 সো প্রবলেম নাম্বার 11 এ বলছে একটি সরলরেখার উপর একটি নির্দিষ্ট বিন্দুতে কতগুলি লম্ব অঙ্কন করা যায় কতগুলি পারপেন্ডিকুলার টানা যায় সো এটার অ্যান্সার হচ্ছে দুখানা কতগুলো পারপেন্ডিকুলার টানা যায় দুটো কিভাবে টানা যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি সাপোজ এটা একটা সরলরেখা ওকে তো একটা সরলরেখা টেনে নিলাম এনি এনি যার নাম হচ্ছে এ এবং বি দিয়ে দিলাম সো যে কোনো পয়েন্ট সো আমি পয়েন্টটা ধরে নিলাম পয়েন্ট আমি লাল পেন দিয়ে মার্ক করে দিচ্ছি এই পয়েন্টটা এই পয়েন্টের উপর কতগুলো আমি পারপেন্ডিকুলার টানতে পারবো আমি দুখানা টানতে পারবো কিভাবে দেখিয়ে দিই একটা এইরকম ভাবে টানতে পারবো উপর সাইড আপ সাইডে সেট স্কোয়ার ইউজ করে
ওকে আর একটা আমরা টানতে পারবো ঠিক বটম সাইজে তো এখানে হচ্ছে একটা লম্ব হলো এটা লম্ব মানে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা নাম দিলাম সাপোজ ও এটা নাম দিলাম পিও তাহলে এখান থেকে বলতে পারি আমরা কি বলতে পারি পিও কার উপর পারপেন্ডিকুলার আছে পিও পারপেন্ডিকুলার আছে এবি এর উপর তো এটা একটা বলতে পারি পিও পারপেন্ডিকুলার টু এবি আর একটা আমরা লম্ব অঙ্কন করতে পারি লম্বটা যদি তলার দিকে হয় সেটা নাম দিলাম কি সাপোজ এটা নাম দিলাম একটা কিউ তাহলে তখন আমরা বলতে পারি কিউ ও পারপেন্ডিকুলার টু কার উপর পারপেন্ডিকুলার আছে এবির উপর আছে সো দুখানা লম্ব আমরা করতে পারছি একটা উপর দিকে করতে পারছি একটা নিচের দিকে করতে পারছি সো এখানে তাহলে অ্যান্সার হবে কি একটি সরলরেখার উপর একটা মানে লাইনের উপর কোন একটা নির্দিষ্ট স্পেসিফিক পয়েন্টটা হচ্ছে ও তার উপর কতগুলো লম্ব অঙ্কন করা যায় দুটো লম্ব অঙ্কন করা যায় তো চলে আসছি আমরা নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার 12 প্রবলেম নাম্বার 12 এ বলছে একটি সরলরেখার কোনো বাইরে কোনো বিন্দু থেকে মানে সাপোজ একটা কোনো লাইন সেগমেন্ট নিলাম লাইন সেগমেন্টের কোনো যদি বাইরে বিন্দু থেকে তাহলে কতগুলো লম্ব অঙ্কন করা যায় একটা বা একের বেশি মোর দ্যান ওয়ান তো আমরা এক্সাম্পল দেওয়ার জন্য বলি একটা আমি কোনো একটা সাপোজ লাইন লাইন ড্র করলাম লাইনটা ড্র করার পর এই লাইন সেগমেন্টের বাইরে আমি একটা সাপোজ কোনো পয়েন্ট নিলাম পয়েন্টটার নাম হচ্ছে কি সাপোজ এই আচ্ছা এবি হচ্ছে একটা লাইন সেগমেন্ট এর বাইরে একটা পয়েন্ট নিলাম সাপোজ পি সো পি থেকে কতগুলো সেগমেন্ট টানা যাবে ডেফিনেটলি কতগুলো অ্যান্সার হবে পি থেকে একটাই মাত্র টানা যাবে কারণ হচ্ছে যে কোনো একটা বিন্দু বলে দিলে আমরা আগের অঙ্কটাই করেছিলাম কি ডবল সাইড দুখানা সাইডে মানে একটা আপার সাইড একটা বটম সাইডে হলে দুটো টানা যায় কিন্তু যেহেতু এটা একটাই বিন্দু বলে দিচ্ছে একটা বিন্দু থেকে কতগুলো টানা যাবে একমাত্র একটাই সরলরেখা মানে একটাই টানা যাবে তাহলে কি হচ্ছে পিও পারপেন্ডিকুলার টু এবি সো অপশানের কারেক্ট অ্যান্সার কি হবে অনলি একখানেই টানা যাবে সো চলে আসি নেক্সট প্রবলেম প্রবলেম নাম্বার 13 প্রবলেম নাম্বার 13 এ কি বলছে প্রবলেম নাম্বার 13 এ বলছে প্রবলেম নাম্বার 13 আমরা বলেছি একটা প্রথমে লাইন সেগমেন্ট এবি আঁকি তো এর উপর যে কোনো দুটো বিন্দু নি পি এবং কিউ পি এবং কিউ বিন্দু দুটি এবি সরলরেখার উপর দুটো আমরা পারপেন্ডিকুলার টানবো পিএম এবং কিউ এন তো আমাকে এখানে বলে দেন কি কি করে আঁকবো তো সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি সেট স্কোয়ার ইউজ করে নেবো ওকে তো প্রথমে আগে লাইন সেগমেন্টটা আঁকি তো আমাকে এখানে বলে দিয়েছে কি একটা সরলরেখা আঁকি যেটার নাম হচ্ছে এবি তো এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি এর মধ্যে কোন একটা পয়েন্ট এনি পয়েন্ট একটা ধরে নিলাম কি এই পয়েন্টটা ধরে নিলাম হচ্ছে পি এবং আর একটা পয়েন্ট ধরে নিলাম এই পয়েন্টটা হচ্ছে কি কিউ সো পি কিউ দুটো বিন্দু নিলাম যা দুটো পারপেন্ডিকুলার রাখতে হবে পারপেন্ডিকুলার হচ্ছে গুলো কি কি একটা হচ্ছে পিএম আর একটা হচ্ছে কিউএম সো এখানে আমরা সেট স্কোয়ার ইউজ করব তো সেট স্কোয়ারের সাহায্যে আমরা কি ইউজ করব সেট স্কোয়ারের সাহায্যে আমরা পি থেকে একটা পারপেন্ডিকুলার টানবো মানে যেটা লম্বা করে লম্বা দেখে একটা পারপেন্ডিক ছোট করে একটা টেনে নেবো সো এটার নাম দিলাম কি আচ্ছা দুটো একসাথে টেনে নিই আর কিউ থেকে একটা টেনে নিই কিউ থেকে একটা টেনে নিই তো পি থেকে যদি আমরা ইয়ে করে নিই টেনে নিই তো আমরা যে দুটো পারপেন্ডিকুলার আঁকলাম এই পারপেন্ডিকুলার দুটোর একটা নাম দেবো কি পিএম এই পয়েন্টটার নাম দিচ্ছি পিএম আর এটার নাম দেবো কিউএন সো এটা কিউ অলরেডি আছে তো এটার নাম দিয়ে দিলাম কিউএন সো এখানে যেটা দেখতে পাচ্ছ এরা পরস্পর কখনো কখনো কাউকে ছেদ করবে না মানে ট্যাঞ্জেন্ট করবে না ট্যাঞ্জেন্ট মানে হচ্ছে কাউকে কেমনভাবে টাচ করবে না কখনো মানে কোনোদিন টাচ করবে না এটা পরস্পর চলতে থাকবে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি পিএম প্যারালাল টু এটা হচ্ছে প্যারালাল সাইন পিএম প্যারালাল টু কিউএন সো নিড অফ দি আর্ট এখান থেকে মানে এখান থেকে কনক্লুশন এটাই বলা যায় পিএম এবং কিউএন যে লাইন সেগমেন্ট দুটো আছে তারা পরস্পর ছেদি না সমান্তরাল এরা পরস্পর উত্তর হবে কি সমান্তরাল হবে এবং পরস্পর মানে যেটাকে তোমরা সমান্তরাল ক্যারেক্টার টার্মস যেটা জানো যেটা হচ্ছে প্যারালাল
সো চলে আসছি আজকের আমরা লাস্ট প্রবলেম, প্রবলেম নাম্বার 14 এই চ্যাপ্টারে শেষ প্রবলেম, প্রবলেম নাম্বার 14। তো শুরু করা যাক আমাদের আজকে শেষ প্রবলেম এই চ্যাপ্টারে, প্রবলেম নাম্বার 14 বলছে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরলরেখা অঙ্কন করো। সো আমি এখানে অঙ্কটাকে ইনস্টেড অফ একবারে পুরোটা পড়ার আমি স্টেপ বাই স্টেপ পড়ছি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ পড়ে পড়ে বলছি এবং স্টেপ বাই স্টেপ পড়ছি। তো প্রথমে আমাদের যেটা বলেছে 4 সেন্টিমিটার একটা সরলরেখা অঙ্কন করতে, সো আমরা এখানে একটা 4 সেন্টিমিটারের সরলরেখা এঁকে দিলাম, তো এটা হচ্ছে ডট 4 সেন্টিমিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু অঙ্কটা একটু ভালো করে প্রত্যেকে নোট করে নেবে। সো এটা হচ্ছে 4 সেন্টিমিটার একটা লাইন সেগমেন্ট। এবার আমাদের বলেছে ওই দৈর্ঘ্যের একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করো। সো ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করো কথাটার অর্থ হচ্ছে এই যে লাইন সেগমেন্টটা যেখানে টাচ করেছে এই এই জায়গায় কি করতে হবে আমাদেরকে, ফুটো করে নেবে একটুখানি, জাস্ট কম্পাসটা দিয়ে দিয়ে ফুটো করে নিলে, দিয়ে মাপটা নিয়ে নিলে। সো এই যে মাপটা তোমাদের যেটা নেওয়া হলো, তো এই মাপটা নিয়ে যে কোনো একটা জায়গায় মোটামুটি অলমোস্ট একটা জায়গায় বসিয়ে পুরো সার্কেলটা এঁকে দিলে। ওকে, সো এখানে একটু ডবল লাইন হয়ে গেল, এনিওয়েজ একটুখানি দেখে নেবে এবং মিড পয়েন্টের নাম দিয়ে দেবে কি মিড পয়েন্টের, এবং কি বলছে, এবং যার কেন্দ্রের নাম হচ্ছে মিড পয়েন্টের নাম হচ্ছে ও। সো এই পয়েন্টের নাম হচ্ছে কি ও। ও বিন্দু থেকে এবি জ্যামিন্স কড, জ্যামিন্স একটা হচ্ছে ছোট লাইন, এখানে একটা একটা জ্যা অঙ্কন করে দেবে, একটা জ্যায়ের উপর একটা ওএম লম্ব আঁকি। সো এনিহাও তোমরা এখানে যে কোনো জায়গায় একটা জ্যা অঙ্কন করলে, ওকে, সো আমি ধরে নিচ্ছি এইখানে জ্যাটা এরকম হবে। তো এটা হচ্ছে একটা জ্যা অঙ্কন করলাম যার নাম দিলাম কি এ বি, এটা নাম দিলাম এ বি জ্যা, এবং এ বি জ্যায়ের উপর আমাকে একটা লম্ব অঙ্কন করতে বলেছে। লম্ব অঙ্কন করার মানে কি, লম্ব অঙ্কন করার মানে হচ্ছে সেট স্কোয়ারের সাহায্যে একটা লম্ব অঙ্কন করে দিলে এখানে। সো এটা সেট স্কোয়ারের সাহায্যে আমরা কি করলাম, একটা লম্ব অঙ্কন করে দিলাম। ওকে, তো সেট স্কোয়ারের সাহায্যে আমরা একটা লম্ব অঙ্কন করে দিলাম। দেন এবার আমাকে বলছে এই পয়েন্টের নাম দিলাম ওএম, একটা লম্ব হলো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে আমরা কনক্লুশনে কি বলতে পারি, ওএম পারপেন্ডিকুলার টু এবি, ওএম পারপেন্ডিকুলার আছে কার উপর, আছে এবির উপর পারপেন্ডিকুলার আছে। এবার বলছে এএম এবং বিএম সরলরেখা, এএম মানে এই সেগমেন্টটা, আর বিএম মানে হচ্ছে কোন সেগমেন্টটা, এই সেগমেন্টটা হচ্ছে বিএম। তো এ এম এবং বিএম সরলরেখার দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে এ এম বিএম সরলরেখার সম্পর্ক লিখি। প্রথমে এ এম এর মাপ নেব। সো আমরা এখানে বলতে পারি এ এম ইকুয়ালস টু কত আর বিএম ইকুয়ালস টু কত, সো আমরা যদি এ এম এর মাপটা নিয়ে একটু ভালো করে নোটিস করে দেখো, এম এর মাপ হচ্ছে কত, ডট 3 সেন্টিমিটার, ডট 3 সেন্টিমিটার, আর বিএম এর মাপও যদি তোমরা নাও তাহলে দেখতে পাবে কত, অলরেডি ডট 3 সেন্টিমিটার। তাহলে এ এম এর মাপ যদি 3 সেন্টিমিটার হয়, বিএম এরও মাপ কত হবে, 3 সেন্টিমিটার, মানে এই মাপ এইটা আর এইটা পরস্পর ইকুয়াল। আর পুরো সেগমেন্টটা দেখো, পুরো সেগমেন্টটা হচ্ছে পুরোটা হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কনক্লুশন আসছে এদের মধ্যে সম্পর্ক কি, সম্পর্ক যদি বলি এখান থেকে কনক্লুশন পয়েন্টে যেটা বলছি, খুব ভালো করে প্রত্যেকে নোট করে নেবে এবং খুব ভালো করে বুঝে নাও, কোন বৃত্ত, বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে যদি কোনো জ্যায়ের ওপর লম্ব টানা হয় তাহলে সেই লম্ব জ্যাটিকে সমান দুটো ভাগে ভাগ করে। কি বললাম, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর যদি আমরা একটা লম্ব টানি তাহলে সেটা সবসময় কি হবে, বৃত্তের জ্যাটাকে সমান দুটো ভাগে ভাগ করবে। ইফ উই ড্র এ স্ট্রেট লাইন, ইফ যারা ইংলিশ ভার্সনে খুঁজছো তাদের জন্য বলে দিই, ইফ উই ড্র এ স্ট্রেট লাইন ফ্রম দ্য সেন্টার টু এ কড, সো ইট এক্স্যাক্টলি কাট দ্য কড ইন টু দ্য টু সেগমেন্টস, টু ইকুয়াল সেগমেন্টস। একটা সেন্টার থেকে, সেন্টার থেকে যদি আমরা এটাকে জ্যাকে ইংলিশে বলে কড, তো সেন্টার থেকে যদি আমরা কডের উপর একটা পারপেন্ডিকুলার টানি, ইফ উই ড্র এ পারপেন্ডিকুলার ফ্রম দ্য সেন্টার টু এ কড অফ এ ইন এ সার্কেল, সো ইট ডেফিনেটলি কাটস দ্য
কট ইন টু ইকুয়াল সেগমেন্ট, দুখানা ইকুয়াল সেগমেন্ট এটা অলওয়েজ কাটে, এটাই হচ্ছে কনক্লুশন, এটা নোট করে নেবে প্রত্যেকে। সো এখানে আমরা এই কোশ্চে দেখি 22.1 এর পার্ট ওয়ান আমরা মানে পার্ট টু ভিডিও শেষ করলাম, এরপরে আমরা পরের চ্যাপ্টারে আমরা চলে যাবো কোশ্চে দেখি 22.2 একটা নতুন ভিডিওতে। সো থ্যাংকস ফর ওয়াচিং।